গাড়ি নেই, বাড়িও নেই, ফকির মোদির ঝোলায় কত সম্পত্তি, যে কথা সবার জানা। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটির নাম ভারত। ভারতের জনপরিসংখ্যান অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ। শুধু তাই নয়, ভারত বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র হিসেবে স্বীকৃত। দেশটির জনসংখ্যা এখন 142 কোটি ছাড়িয়েছে। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমার অবস্থিত। বিশ্বজুড়ে যখন বেজে উঠেছে যুদ্ধের দামামা, এই পরিস্থিতিতে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে কোমর বেঁধে নেমেছে পৃথিবীর শক্তিশালী দেশগুলো। সেই শক্তির দৌড়ে পিছিয়ে নেই ভারতও। শক্তিধর দেশগুলোর সঙ্গে সমানে সমানে টক্কর দিয়ে এগিয়ে চলেছে এই দেশটি। এমন একটি প্রভাবশালী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এক কথায় বলা যেতে পারে ভারতের সর্বময় কর্তা। যদিও তিনি দাবি করেন তিনি ফকির, তার কোনো পরিবার নেই, পিছুটান নেই, ফলে যে কোনো সময় ঝোলা হাতে বেরিয়ে যেতে দ্বিতীয়বার ভাববেন না। এহেন প্রশ্ন জাগতেই পারে, ফকির নরেন্দ্র মোদির ঝোলায় ঠিক কত সম্পত্তি রয়েছে, তা নিয়ে যথেষ্ট আগ্রহ দেশবাসীর। উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে গত মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এলো তার সম্পত্তির খতিয়ান, যেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদির গাড়ি এবং বাড়ি কিছুই নেই। তবে বিজেপির অধিকাংশ প্রার্থীর মতো তিনিও কোটিপতি। নরেন্দ্র মোদির হলফনামা অনুযায়ী গাড়ি বাড়ি এমনকি নিজের কোনো জমি না থাকলেও প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমাণ 3 কোটি টাকার কিছু বেশি। হিসেব বলছে মোদির হাতে নগদ রয়েছে 52,920 টাকা। গান্ধীনগর ও বারাণসীর দুটি ব্যাংক অ্যাকাউন্টে তার জমা রয়েছে 80,304 টাকা। এর পাশাপাশি 2,86,00,000 টাকা ফিক্সড ডিপোজিট হিসেবে জমা রয়েছে স্টেট ব্যাংকে। এছাড়া অস্থাবর সম্পত্তির তালিকায় 9,12,00,000 টাকার একটি বিনিয়োগ রয়েছে তার। এর পাশাপাশি 4টি সোনার আংটি রয়েছে এই প্রধানমন্ত্রীর, যার বাজার মূল্য 2,68,00,000 টাকা। এছাড়াও হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতাও তুলে ধরেছেন মোদি, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাবি 1978 সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেছেন তিনি। এরপর 1983 সালে কলা বিভাগে স্নাতকোত্তর পাশ করেন গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে। তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলাও নেই। গত মঙ্গলবার বেলা 11:40 নাগাদ বারাণসীর জেলা প্রশাসকের দপ্তরে পৌঁছে মনোনয়ন পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনোনয়ন জমা দেওয়ার সময় মোদির সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ। গত 2 বারের প্রথা মেনে এদিনও মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীর কালভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন এই প্রধানমন্ত্রী। মনোনয়ন জমা দেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, আমি অভিভূত এবং আবেগপ্রবণ। আপনাদের স্নেহের ছায়ে কিভাবে 10টা বছর কেটে গেল বুঝতেই পারিনি। আজ আমার মনে হচ্ছে মা গঙ্গা আমায় দত্তক নিয়েছেন। ভারতের গুজরাট রাজ্যের এক রেল স্টেশনে চা বিক্রেতা বালক নরেন্দ্র মোদি আজ বিশ্বের জনপ্রিয় নেতাদের তালিকায় শীর্ষে।